আমরা আজকে নিকরাইল গ্রামে এসেছি। আমাদের এই যে দেখছেন খুব ন্যাচারাল, এখানে আসলে কোনো বিষ বা বিষাক্ত কোনো কিছু দিয়ে উৎপাদন করা হয় না। একবার খাঁটি, যেখানে আমাদের মানে সেলিম ভাই আমাদের জমি দেখাশোনা করে, ওই যে আছে ওয়াজু কিছু শাক তুলে দিচ্ছে, আমাদেরকে যথেষ্ট পরিমাণ অনার করেছে, কিছু লাউ আমাদের ব্যাগে দিয়ে দিয়েছে, লাউ শাকও দিয়ে দিয়েছে। আমরা লাউ শাক লাল শাক একবার ক্ষেত থেকে তুলে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের লাউয়ের মাচা দেখছেন, যেই মাচাতে ঝুলে আছে তরতাজা সবুজ লাউ। আবার সেটা আমাদের কিনে নিয়ে খেতে আরো একদিন সময় যায়, অর্থাৎ দুই দিন পরে আমরা খাই। কিন্তু এটা যখন আমরা এখনই নিয়ে যে রান্না করব বা খাবো, তার তরতাজা জিনিসের টেস্ট এবং মজা আসলে বলে বোঝানো যাবে না। তারপরেও আমরা আসলে আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, দেখাইতে পারবো, এই জন্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কপিটা নিচে দিয়া শাকটা উপরে দিই। জাকি ভাই হচ্ছে আমাদের জমির পার্টনার, সে দেখেন আপনারা কি পরিমাণ খাদ্য সামগ্রী সংগ্রহ করেছে। এর ভিতর থেকে একটা লাউ লাউ তুলে দেখাতে পারেন দর্শকদের। এই হচ্ছে একবার তরতাজা সবুজ লাউ। গ্রামে যারা বাস করে তারা আসলে মানে স্বাস্থ্যবান না হলেও সুস্বাস্থ্যের অধিকারী। যেমন এখন আমাদের জাকি ভাই এটা নিয়ে রান্না করে খাবে, সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। মানে আমরা তো প্রচুর শহরে যারা থাকি তারা তো আসলে এই ন্যাচারাল কি বলে এটারে খাবার, ন্যাচারাল তরতাজা খাবার আসলে খেতেই পারি না। টাকা দিয়ে কিনি কিন্তু যখন তখন পাওয়া যায় না, যখন তখন পাওয়া যায় না এটা। এই যে আমাদের আমাদের সঙ্গ দেওয়ার জন্য গ্রামের আসলে অপূর্ব দৃশ্য এগুলো।